ভাওয়েল থাকলে তার আগে এন বসে, কনসোনেন্ট থাকলে এ বসে। শুধুমাত্র এই কনসেপ্ট পড়ে গিয়ে তুমি যদি ভাবো যে আমি সরকারি চাকরি পেয়ে যাব, তাহলে খুব ভুল করছো, কোনো মতেই কিন্তু চাকরিটা পাবে না। আর যদি চাকরি পেতে হয় তাহলে আর্টিকেলের মেন কনসেপ্টটা, অর্থাৎ যেটা আমাদের ভিত, সেটা আমাদের শক্ত করতেই হবে। আজকের ক্লাসে প্রথম থেকে শেষ অবধি ক্লাসটা যেরকমভাবে আমি সাজিয়েছি, তুমি যদি পুরোটা দেখো, আমি এটুকু তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে এক্সামিনার এরপর থেকে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার যে কোনো ইংলিশ কোয়েশ্চেনে আর্টিকেল থেকে কোয়েশ্চেন আসলে তুমি 100% কেন 200% আমি লিখে দিলাম কোয়েশ্চেন কারেক্ট করে আসতে পারবে, তোমার কোনো রকম কোনো ভুল হবে না, নাম্বারটা পুরোপুরি তুমি পকেটে পড়তে পারবে। তাহলে চলো শুরু করছি আজকের ক্লাস। তবে শুরু করার আগে আমি রূপম তোমাদের সবাইকে আরও একবার ইউস্টাডিতে স্বাগত জানাচ্ছি। তাহলে আজকের ক্লাস শুরু করছি যেটা দিয়ে, এটা তোমরা সবাই জানো মোটামুটি। দেখো 26টা লেটার রয়েছে আমাদের ইংলিশ অ্যালফাবেটে, এটা আমরা জানি। আর 5টা ভাওয়েল দিয়ে যখন কোনো আমাদের ওয়ার্ড শুরু হবে, তার আগে আমরা কী বসাই? অ্যান বসাই। তা আমি এখানে লিখে দিলাম অ্যান। আর এই দিকে দেখো আমি কি লিখেছি, 21টা কনসোনেন্ট। তোমরা একটু পড়ে নিও, আমি আর এখানে ডিটেলসের মধ্যে যাচ্ছি না। এই সমস্ত ওয়ার্ড দিয়ে, মানে এই সমস্ত লেটার দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয়, তাহলে তার আগে আমরা এ বসাই, এটা আমরা ছোটোবেলার কনসেপ্ট জানি। এইবার যদি তুমি মনে করো যে শুধুমাত্র এই কনসেপ্টটা শিখেই তুমি পরীক্ষায় যাবে এবং টপাটপ তোমাকে এই ডিরেক্ট কোয়েশ্চেন দিয়ে দেবে, সহজ এরকম কোয়েশ্চেন দিয়ে দেবে, তুমি উত্তর করে চলে আসবে, নাম্বার পেয়ে যাবে, ভুলে যাও, ওই সমস্ত দিন ভুলে যাও। কারণ আগামী যে কটা পরীক্ষা আসছে না, সেখানে কিন্তু এরকম ডিরেক্ট কোয়েশ্চেন তোমাকে একটাও দেবে না। তাহলে আমাদের কী শিখতে হবে সেটাই এবারে আমরা শিখতে চলেছি। এবং আমি যে উদাহরণগুলো নিয়েছি, একদম সহজ থেকে কঠিনতর উদাহরণ, মানে সহজ থেকে সহজটা শিখবো, তারপরে দেখবো কঠিনটা, মানে কোথায় কোথায় আমাদের আটকাচ্ছে। প্রথমে আমরা দেখবো যে কোথায় আটকাচ্ছে না, তারপরে দেখবো আমাদের কোথায় আটকাচ্ছে, কেন আটকাচ্ছে, এবং আটকালে আমরা সেটাকে কীরকমভাবে সলভ করছি। এইবার দেখো প্রথমে রয়েছে অ্যাডভাইস। তুমি বলবে যে স্যার এ রয়েছে, দেখে আমরা অ্যান বসিয়ে দেবো, বসিয়ে দাও, কারেক্ট হয়ে গেল। বাটারফ্লাই বি রয়েছে, এ বসিয়ে দাও। ইগলে ই রয়েছে, অ্যান বসছে। ইঙ্ক পটে ই রয়েছে, অ্যান বসছে। ডিতে, মানে ডি রয়েছে যেহেতু এ বসছে। চলো এবার পরের ওয়ার্ড রয়েছে কি, আমব্রেলা। আমব্রেলা ইউ রয়েছে, আমরা অ্যান বসিয়ে দিলাম। তারপরে রয়েছে ইউনিট, এটা তো ইউ রয়েছে আমাদের ভাওয়েল, তাহলে আমরা অ্যান বসিয়ে দিলাম। যেই বসিয়ে দিলাম আমাদের কিন্তু ভুল হয়ে গেল। এইবার এইখানে ইউ এর আগে অ্যান বসলো, এটা ঠিক হলো। এইখানে ইউ এর আগে অ্যান বসলো, এটা ভুল হয়ে গেল, কেন হলো? তোমরা বলবে স্যার আমরা জানি যে ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতো হয় তখন সেখানে অ্যান বসে না, ঠিক আছে, সেখানে এই বসে, এটা আমরা জানি স্যার। শুধু তোমরা জানো না, এটা কিন্তু এক্সামিনারও জানে। তাই বুদ্ধি করে এই কনসেপ্টের উপরেও কিন্তু একটা কনফিউশন তৈরি করে দেয়। কীরকম তৈরি করে দেয়? এই দেখো ইউরোপিয়ান, দেখো ইউরোপিয়ানের উচ্চারণটা কিন্তু ইউ এর, মানে ইউ এর মতো উচ্চারণটা হচ্ছে, কিন্তু আগে ই রয়েছে। তাহলে এইখানে তোমাদের কিন্তু কনফিউশনটা ক্রিয়েট হবে যে এখানে আমরা এ বসাবো না অ্যান বসাবো, কোনটা আমাদের সঠিক হবে, বা কীরকমভাবে আমরা বুঝতে পারবো, মানে কোনোরকম কোনো রুল ফলো না করে বা মুখস্থ না করে। তা এইখানে চলো আমরা সমস্ত বাঙালির ছেলে একদম পাতি বাংলায় একটা নিয়ম বুঝে নিচ্ছি। এই নিয়মটা মনে রাখলে কিন্তু তোমাদের কোনো পরীক্ষায় কোনো রকম ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আচ্ছা, তোমরা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ তো পড়েছো। স্বরবর্ণ অ থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, অ আ হর্ষই ইত্যাদি ইত্যাদি অনুস্বর বিসর্গতে শেষ হচ্ছে, এটা হচ্ছে আমাদের স্বরবর্ণ, এটা আমরা জানি। আর ব্যঞ্জনবর্ণ ক থেকে শুরু হয়, শেষ হচ্ছে আমাদের চন্দ্রবিন্দুতে, স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ, এটা তো আমরা সবাই জানি। এইবার কনসেপ্টটা কী? এইখানে হচ্ছে আমাদের আসল কনসেপ্ট, যে আমরা কোনো ওয়ার্ডের উচ্চারণে যদি দেখি যে উচ্চারণটা শুরু হচ্ছে কোনো স্বরবর্ণ দিয়ে, তার আগেই কিন্তু আমরা অ্যান বসাচ্ছি, ঠিক আছে, তার আগেই অ্যান বসাচ্ছি। যদি না হয় তার আগে কিন্তু আমরা এ বসিয়ে দিচ্ছি। এইবার বলবেন যে স্যার তাহলে এতগুলো যে নিয়মগুলো করে আসলাম, আমরা কি দেখবো না, যে একেবারে দেখে নেবো না যে এইখানে ওই রুলটা অ্যাপ্লাই হচ্ছে কিনা, বা এই রুলটা বা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এই রুলটা নিয়মটা ফলো করে আমরা করতে পারছি কিনা? চলো দেখে নিই। দেখো প্রথম শব্দটা রয়েছে অ্যাডভাইস, আমরা জানতাম এ, তাই অ্যান বসিয়ে দিলাম, ভাওয়েল রয়েছে। এবার উচ্চারণটা কী দিয়ে হচ্ছে? এ। তোমরা বলবে স্যার এই তো আমরা তো অ শিখেছি, এটা আবার কোত্থেকে আসলো? মনে করে দেখো যে যখন আমরা এ ক এক লিখি তখন উচ্চারণ কি করি? এক না এক? অবশ্যই এ উচ্চারণ করি, তার মানে এ। তা এটা কি? এটা কিন্তু আমাদের স্বরবর্ণের অংশ, ব্যঞ্জনবর্ণ নয়, সেজন্য আমরা অ্যান বসিয়ে দিচ্ছি।
তারপরে বাটারফ্লাই ব, ঠিক আছে, ব আকারে বা ব উচ্চারণ হচ্ছে সেজন্য এ। ইগল দীর্ঘ ইয়ের উচ্চারণ সেজন্য অ্যান। ইঙ্ক পড হর্ষ ইয়ের উচ্চারণ সেজন্য অ্যান। ডল ডয়ের উচ্চারণ সেজন্য এ। আর আমব্রেলা, আমব্রেলা দেখো আ দিয়ে শুরু হচ্ছে, তাই তো? তা আটা কি? আটা স্বরবর্ণ, তা সেজন্যই আমাদের এখানে কিন্তু অ্যান হলো। আর ইউনিট, ঠিক আছে, খুব মজার কনসেপ্ট, দেখো অনেকে কিন্তু ভুল করো, আমরা কিন্তু কখনো ই ইউ নিট বলি না, ইউ একেবারে টানা উচ্চারণ করছি, মানে যদি আমরা ধরে নিই, লিখে নিই উচ্চারণটা, অন্তঃস্থ রস্যুর উচ্চারণ হচ্ছে এখানে, যেই অন্তঃস্থটা কিনা আমাদের আবার ব্যঞ্জন বর্ণের অংশ হয়ে যাচ্ছে, যেই কারণে আমরা এ করছি। তাহলে আমরা যে কনসেপ্টটা ছোটোবেলা থেকে শিখে এসেছিলাম তার বাদেও, বা এই একটা কনসেপ্ট যেটা আমি শিখলাম স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের মাধ্যমে, যদি এইটা মনে রাখতে পারো, এই উচ্চারণটা ফলো করে কিন্তু আমরা সমস্ত রকম, মানে আর্টিকেলের যাই কোয়েশ্চেন দিক না কেন, আমরা কিন্তু সলভ করতে পারবো, কোনো রকম কোনো প্রবলেম হবে না। কারণ একটু আগে তোমাদের বলেছিলাম যে এই যে ইউরোপিয়ান, এই কথাটা তোমাদের প্রবলেম হতে পারে, যদি তোমরা এখানে ই দেখতে চাও, ইউ দেখতে চাও, ঠিক আছে, প্রবলেম হতেই পারে ইউরোপিয়ান, কিন্তু জাস্ট উচ্চারণটা ফলো করব, উচ্চারণটা দেখছি একদম অন্তঃস্থ রস্য, এরকম হুবহু উচ্চারণ হচ্ছে, তার মানে এখানে যেহেতু এ বসেছে কারণ উচ্চারণটা হচ্ছে অন্তঃস্থ রস্য, আমরা তো বলি না ই ইউরোপিয়ান, এরকম তো বলি না, ইউ একেবারে টানা বলে দিলাম, উচ্চারণটা কিন্তু অন্তঃস্থ রস্য, সেই জন্য এ বসলো। তা এই নিয়ম, একই নিয়ম ফলো করে ইউনিকর্নের ক্ষেত্রেও এ বসবে, এবং ইউনিভার্সিটির ক্ষেত্রেও আমাদের এ বসছে, বোঝা গেল? তাহলে আমরা দেখে নিলাম যে এই যে কনসেপ্টটা, আমি আবার একটু বলে দিই, এই স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ, জাস্ট তোমরা যদি কেউ ভুলেও গিয়ে থাকো, একটু ছোটো ভাই আশেপাশে পাড়ার ছোটো ভাইরা থাকে না, ভাই বোন যারা ছোটো ক্লাসে পড়ে, তাদের কাছ থেকে বইটা চিনিয়ে একবার দেখে নিও, ঠিক আছে, তাহলে কিন্তু সমস্ত কিছু মনে পড়ে যাবে, এবং এইটা মনে থাকলে আমাদের কেল্লা ফতে, একদম আর্টিকেল একদম হাতের মুঠোর মধ্যে, ঠিক আছে। এইবার আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখো, এখানে আওয়ার, তোমার বলবে স্যার এই নিয়ম আমরা জানি, আওয়ারের ক্ষেত্রে এইচের উচ্চারণ হচ্ছে না, ও এর উচ্চারণ হচ্ছে, কিন্তু ও এর উচ্চারণটা এখানে কিসের মতো হচ্ছে, আওয়ার, আ, আবার স্বরবর্ণ, সেই জন্য আমরা অ্যান বসাচ্ছি, ঠিক আছে, এইটা জানতে না। আউল, আউল কি, আ, দেখো আবার আ আসছে স্বরবর্ণ, এর জন্য আমরা আ বসাচ্ছি, ঠিক আছে, দুটো ক্ষেত্রে আ হলো। তারপরে ওয়ান রুপি নোট, এইখানে কি, এইখানে কি আমরা আ অ হর্ষই দীর্ঘই কোনোটা কিন্তু উচ্চারণ আসছে কি না, তোমরা বললে স্যার হ্যাঁ আসছে, ও এর উচ্চারণ আসছে, আমি বলবো না, আমরা কিন্তু ও আর উচ্চারণ করছি, ওয়া, ও আন এরকম কিন্তু উচ্চারণ করি না আমরা, আমরা ওয়ান একেবারে বলি, তা সেই ক্ষেত্রে কিন্তু কখনো ভুল করবে না, ওয়ানের উচ্চারণ কিন্তু কখনো ও দিয়ে শুরু হচ্ছে না, ভুল করবে না, এটা স্বরবর্ণ নয়, ঠিক আছে, এটা ওয়া, ঠিক আছে, যেটা আমরা ডাব্লুর উচ্চারণ বলে থাকি অ্যাকচুয়ালি, সেই রকম ধরনের একটা উচ্চারণ হচ্ছে, সেই জন্য কিন্তু এর আগে আমরা এ বসাচ্ছি, দেখো এখানে কিন্তু ভুল করবে না, ও এর উচ্চারণ কিন্তু এখানে ও এর মতো হচ্ছে না, ওয়া এরকম হচ্ছে, সেই কারণে আমরা এ বসাচ্ছি। আর আউল তো বললামই, তার আগে অ্যান বসে, তাহলে আমরা দেখতে পারলাম এই স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের রুলটা ফলো করে কিন্তু আমরা সমস্ত কিছু দেখতে পাচ্ছি, যে নিয়মগুলো আমরা শিখেছিলাম এবং এক্সেপশন বা ব্যতিক্রম রুলগুলো আমরা মনে রাখতাম, মনে রাখতাম তো, যে এখানে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে আমরা এ বসাবো, বা ও এর উচ্চারণ ও এর মতো না হলে অন্য কিছুর মতো হলে, এত কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, আমাদের খেলা শেষ। নেক্সট দেখো, এইখানে আমরা একটা ছোট্ট এবং তাড়াতাড়ি একটু শিখে নেব নিয়মটা, এই যে ইনস্ট্রুমেন্টটা আগে ই রয়েছে, তার আগে তো আমরা অ্যান বসালামই, যেহেতু হর্ষই দিয়ে উচ্চারণ হচ্ছে, কিন্তু ইনস্ট্রুমেন্টের আগে যদি মিউজিক্যাল চলে আসে, ঠিক আছে, মিউজিক্যালটা কি একটা অ্যাডজেক্টিভ এবং এটা শুরু হচ্ছে এম দিয়ে, তাহলে কি হবে, তাহলে কি আমাদের এ অ্যানটা বসবে, সেটা কি আই এর জন্য বসবে, আই এর উপর ভিত্তি করে এখানে আমরা আর্টিকেলটা বসাবো, নাকি এম এই অ্যাডজেক্টিভটার উপর ভিত্তি করে আর্টিকেলটা বসাবো। তাই এখানে এই কনসেপ্টটা মনে রাখবে অবশ্যই, এখানে যদি কোনো ওয়ার্ড বসে যায় তাহলে এই ওয়ার্ডের উপর ভিত্তি করে আমরা এখানে বসাবো। যেমন ইনস্ট্রুমেন্টের আগে অ্যান বসলো, কিন্তু মজার ব্যাপার দেখো, যেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হয়ে গেল, অর্থাৎ আগে একটা অ্যাডজেক্টিভ চলে আসলো, যেটা কিনা আমাদের এই ম, ময়ের উচ্চারণ দিয়ে শুরু হচ্ছে, তার আগে আমরা এ বসিয়ে দিলাম। একই রকমভাবে এ ম্যান, ঠিক আছে, এবং তারপরে দেখো আনআইডেন্টিফাইড, এখানে আবার সেই আমব্রেলার মতো ব্যাপার, ঠিক আছে, এখানে আ উচ্চারণ হচ্ছে, আনআইডেন্টিফাইড আ, ঠিক আছে, কোনো কনফিউশন নেই, দেখলে স্বরবর্ণ, এখানে বসিয়ে দিলে অ্যান।
তাহলে এইটুকুনিটা আমরা তো মনে রাখতে পারি যে মাঝখানে যদি কোনো শব্দ ঢুকে যায় তাহলে আমরা আগে যেটা বসাতাম মানে ইনস্ট্রুমেন্টের আগে অ্যান বসাচ্ছি, কিন্তু তার মাঝখানে যদি মিউজিক্যাল এই ওয়ার্ডটা ঢুকে গেল ফাট করে তার আগে আমরা আর অ্যান বসাতে পারছি না। কেননা আমরা দেখতে পাচ্ছি মিউজিক্যাল আছে ময়ের উচ্চারণ, তার আগে আমরা এই বসাবো। এবার নেক্সট আমরা দেখে নিচ্ছি এই যে এইগুলোতে কিন্তু কনফিউশন হয়, ঠিক আছে, খুবই কনফিউশন হয়। কী ধরনের কনফিউশন? আমরা যখন দি ব্যবহার করি আমরা এইটুকু ছোটোবেলা থেকে জেনে এসেছি যে যখন কোনো জিনিসকে নির্দিষ্ট করে বোঝাই তখনকে আমরা দি ব্যবহার করে থাকি, এটা তো আমরা জানি ছোটোবেলার কনসেপ্ট, কিন্তু এই কনসেপ্টটাও কিন্তু সবসময় সত্যি হয় না। দেখো এইখানে ইন্ডিয়া তো একটা নির্দিষ্ট কান্ট্রি, ইন্ডিয়া মানে ভারতবর্ষ, যেটা কিন্তু একটাই রয়েছে, ঠিক আছে, নির্দিষ্ট রয়েছে, কিন্তু তার আগে কি কখনো আমরা দি বসাতে পারি? না, কোনো রকম দি বসাতে পারি না, বা এ ইন্ডিয়া অ্যান ইন্ডিয়া এরকমও বসাতে পারি না, ঠিক আছে, কোনো রকম কোনো আর্টিকেল বসছে না। কিন্তু এইখানে যখন ইউএসএ আসছে তখন কিন্তু তার আগে আমরা দি বসাচ্ছি, দি ইউএসএ। এবার বলবে কেন স্যার এইখানে কেন দি বসলো, যদি এইখানে দি বসে তাহলে ইন্ডিয়া কি দোষ করলো, কেন ইন্ডিয়ার আগে তাহলে আমরা দিটা বসাচ্ছি না বা অন্য কোনো আর্টিকেল বসাচ্ছি না? এয়ান তো বসছেই না, কারণ এখানে ইন্ডিয়াটা নির্দিষ্ট, তাই নির্দিষ্ট ধরে কি আমরা দি বসাতে পারবো না? যেরকম আমরা হিমালয়ের আগে বসাই দি হিমালয়াস, বা দি গ্যাঞ্জেস গঙ্গা রিভারের আগে বসাই, গঙ্গা নদীর আগে বসাই, তো কেন ইন্ডিয়ার আগে বসছে না? সাধারণত কোনো দেশের আগে দি বসে না যদি না সেটা ইউনাইটেড বা সংযুক্ত এরকম কোনো অনেকগুলো দেশ নিয়ে গঠিত হওয়া বা রাজ্য নিয়ে গঠিত হওয়া কোনো জায়গার কথা বলে, যেমন ইউনাইটেড কিংডম ইউকে শর্টে তোমরা দেখতে পারো, দি গ্রেট ব্রিটেন। দেখো গ্রেট ব্রিটেন অনেকগুলো দেশ নিয়ে গঠিত, তার আগে কিন্তু দি বসে, খেয়াল করে দেখো এর জন্যই বসে। তারপরে দি ইউনাইটেড আরব এমিরেটস অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহী, যখনই এই সমস্ত ব্যাপারগুলো দেখবে যে অনেকগুলো জিনিস যুক্ত হচ্ছে দেশের জন্য, অনেক কটা রাজ্য বা অনেকগুলো দেশকে নিয়ে বোঝাচ্ছে কোনো একটা কান্ট্রি বোঝানো হচ্ছে কোনো কারণে, সেক্ষেত্রে আমরা দি বসাতে পারি, বোঝা গেছে? তারপরে দেখো একটা মজার কনসেপ্ট MLA MA, তা আমরা জানি এই সমস্ত শর্ট ফর্ম থাকলে আমরা তার আগে অ্যান বসিয়ে দেবো, কিন্তু কেন জানি না, কারণ আবার সেই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের কনসেপ্ট। দেখো একটাই কনসেপ্ট দিয়ে কিন্তু আমরা এখানে এটাও সলভ করে ফেলতে পারবো। তোমরা বলবে স্যার এখানে এম রয়েছে, হ্যাঁ এম রয়েছে, কিন্তু এমটা শুরু হচ্ছে কী দিয়ে? এর উচ্চারণ দিয়ে, ঠিক আছে, এম, তাই সেক্ষেত্রেও যখন এ রয়েছে সেজন্য আমরা এখানে অ্যান MLA, ঠিক আছে, বসাবো, অথবা অ্যান MA। তা সেই জন্য কিন্তু আমরা ছোটোবেলা থেকে নিয়মটা পড়ে এসেছি যে কোনো জিনিসের শর্ট ফর্মের আগে কিন্তু এরকমভাবে আমরা অ্যান বসাতে পারি। আর মেন কনসেপ্টটা কিন্তু সেই যেটা একদম প্রথমে একদম বাঙালি ছেলের মতো শিখেছি, সেই কনসেপ্টটাই দেখো কিন্তু ফলো হয়ে আসছে, সমস্ত কোশ্চেনের উত্তর আমরা করে আসতে পারছি। এবং ঠিক এই যে এই শর্ট ফর্মগুলো অথবা এই যে দা, এই কনসেপ্টগুলোর উপর থেকে কিন্তু এক্সামিনার তোমাকে পরীক্ষায় দেবে যাতে তুমি ভুল করে আসো, কিন্তু আমাদের আমরা যদি এই একটা বাংলা কনসেপ্ট মনে রাখি তাহলে আমাদের ভুল হওয়ার মানে কোনো রকম কোনো চান্স নেই, উপরন্তু আমরা 200% শিওর হয়ে যাবো যে আমরা ঠিকটাই করে আসব। নেক্সট, দি এর উচ্চারণ দি হবে না দা? এটা একটা কিন্তু খুব বড় একটা প্রশ্ন। আমরা কিন্তু ইচ্ছামতো TH শব্দের উচ্চারণ দি বলে থাকি, আবার TH উচ্চারণ দাও বলে থাকি, কখনো কিন্তু মাথায় এই কোশ্চেনটা এসছে যে কোথায় আমরা দি বসাচ্ছি, কোথায় আমরা দা বসাচ্ছি, কেন দি বসাচ্ছি, বা কোনটা ঠিক দি না দা, সেই কনসেপ্টটাও আজকে আমাদের ক্লাসে আমরা একদম কনফিউশনটা দূর করে নেব। দেখো এখানেও কিন্তু আবার সেই ব্যাপারটা চলে আসছে, এখানে অ্যাপেল, ঠিক আছে, এ দিয়ে শুরু হচ্ছে যেটাকে আমরা এ এর উচ্চারণ বলছি, এ এর উচ্চারণ অ্যায়ের মতো হয় এটা আমরা জানি। তার আগে যদি আমরা ইনডিফিনিট আর্টিকেল বসাই আমরা জানি অ্যান বসবে, ঠিক আছে, অ্যান অ্যাপেল একটা আপেল, আর সেটাকেই যদি নির্দিষ্ট করে বোঝাতে যাই তাহলে কিন্তু আমরা উচ্চারণ করব দি, ঠিক আছে, দি অ্যাপেল। তুমি বলে স্যার একটা উদাহরণ দিন, যে কোনো তোমরা সিনেমা তো সবাই দেখতে গেছো, সিনেমা শেষে কী বলে? দি এন্ড, কখনো দা এন্ড কিন্তু বলে না, দি এন্ড। কেন? এন্ড ই দিয়ে হচ্ছে, এন্ডের উচ্চারণ কিসের মতো আসছে? এ, ঠিক আছে, একদম স্বরবর্ণ, সেজন্য কিন্তু বলে দি এন্ড, দা এন্ড বলে না। তাহলে মনে রাখবে যেখানে যেখানে আমরা অ্যান বসাতে পারি সেই রুল ফলো করেই যখন আমরা মানে TH বসাবো সেখানে কিন্তু আমরা উচ্চারণটা করব দি, নট দা, দা এর উচ্চারণ করব না। তারপরে দেখো রটেন অ্যাপেল,
রয়ের উচ্চারণ। তাহলে এইখানে আমাদের যে উচ্চারণটা হবে, এখানে আমরা দা টিএইচই দায়ের উচ্চারণ করতে পারি, দা, ঠিক আছে, দা রটেন অ্যাপেল, ডিলিশিয়াস অ্যাপেল, ঠিক আছে, সুস্বাদু অ্যাপেল, এখানেও কিন্তু আমরা দা উচ্চারণটা করব, দা, দি নয়। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস যেটা সহজভাবে বুঝতে পারলাম সেটা কি, যেখানে যেখানে আমরা অ্যান বসাতে পারি সেই জায়গায় যদি আমরা টিএইচই বসাই উচ্চারণটা হবে দি, আর যদি যেখানে যেখানে এ বসিয়ে থাকি সেই জায়গায় যদি আমরা টিএইচই বসাই উচ্চারণটা হয়ে যাবে দা। আমাদের বোঝা গেছে? তাহলে একটা কনসেপ্ট দেখো, সেখান থেকে কিন্তু আমরা ডেফিনিট ইনডেফিনিট আর্টিকেলের সমস্ত একদম বংশ, মানে কি বলবো, ফ্যামিলি ট্রি ঘেটে ফেললাম, মানে একদম সমস্ত কিছু এখান থেকে আমাদের সলভ হয়ে গেল, যেখান থেকে যেখান যেখান থেকে কোশ্চেন দেওয়ার সম্ভাবনা রয়েছে। এটা একটা বেসিক কনসেপ্ট, অর্থাৎ আমরা যেরকম একদিকে সমস্ত আনসারের মানে সমস্ত কোশ্চেনের আনসার দিয়ে আসতে পারবো, এমনি বলার ক্ষেত্রেও আমরা যদি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে দেখে যাই সেক্ষেত্রেও কিন্তু আমাদের সঠিকভাবে বলতে পারবো এই দি এবং দায়ের কনসেপ্টটা বুঝে গেল। তারপরে দেখো আমাদের এখানে কোয়েশ্চেন চলে এসছে, দি কি সবসময় কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়? এ আবার কিরম কথা রে বাবা, আমরা তো ছোটোবেলা থেকে জেনে এসেছি একটা কোনো বস্তুকে আমি আগে পরিচয় করিয়ে দিয়েছি, তারপরে সেই বস্তুটার সম্বন্ধে বা কোনো ব্যক্তি সম্বন্ধেই বা কথাটা বলছি, সেক্ষেত্রে তো আমরা দি বসাতে পারি, সে কাউন্টেবল হোক আর আনকাউন্টেবল হোক, এটা তো আমরা সবাই ছোটোবেলা থেকে জেনে এসেছি। ও বাবা, এখন দেখছি এর মধ্যেও কনফিউশন আছে। তা কনফিউশন করার জন্য কিন্তু কোয়েশ্চেনটা নয়, কনফিউশনটা দূর করার জন্য এই ক্লাসটা, একবার দেখে নাও তাহলেই হয়ে যাবে ব্যাপারটা, বুঝতে পেরে যাবে। ধরো এই যে আই বট ড্যাশ গিটার ইয়েস্টারডে, তা তুমি বললে তুমি কোন গিটারটা কিনেছো সেটা আমি কী করে জানবো? নির্দিষ্ট করে কি বোঝাতে পারছি? পারছি না। আমি বসে দেবে যে গিটার গয়ের উচ্চারণ, তা এখানে আমি স্বচ্ছন্দে বসিয়ে দেবো এ, হয়ে গেল এটা একটা। তারপরে দেখো আই ক্যান প্লে ড্যাশ গিটার, এইবার যখন তুমি এইরকম কোনো শব্দ দেখছো আই প্লে ড্যাশ গিটার, তার মানে তোমার মনে কোশ্চেন আসবে আমি কি একটা গিটারই বাজাতে পারি নাকি এখানে গিটার বাজাতে পারি, মানে সমস্ত গিটার হলে আমি বাজাতে পারি সেটা বলছে। যখন বলবে আই ক্যান প্লে, মানে আমি আমরা বলি কীরকম, আমি তবলা বাজাতে পারি, আমি গিটার বাজাতে পারি, মানে কি একটা কোনো নির্দিষ্ট গিটার কি বাজাতে পারি? সেরকম তো নয়, একটা নির্দিষ্ট গিটার দিলে বাজাতে পারবো, অন্য কোনো গিটার দিলে বাজাতে পারবো না, এরকম তো নয়। গিটার বাজাতে শিখেছি মানে সব রকমই পারবো। তো এইবার যখন তুমি এখানে এই বসাবো আই ক্যান প্লে এই গিটার, তখন কিন্তু এইখানে কনসেপ্টটা ভুল হয়ে যাবে। কেন? যখন কোনো বাদ্যযন্ত্রের কথা হবে না, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, সেক্ষেত্রে নির্দিষ্ট করে না বোঝালেও আরেকবার বলছি, সেক্ষেত্রে কিন্তু আমরা দি বসাবো। যে কোনো বাদ্যযন্ত্র, মানে আমি গিটার বাজাতে পারি, তার ইংলিশ হবে আই ক্যান প্লে দি গিটার, আই ক্যান প্লে দি গিটার, এ গিটার নয় আর অ্যান গিটার তো হবেই না, আই ক্যান প্লে দি গিটার মানে আমি গিটার বাজাতে পারি। এরকম শুধু গিটার নয়, যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হলে কিন্তু আমরা তার আগে দি বসিয়ে নেব। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি, এবং এটুকু তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি মানে যারা যারা তোমরা ক্লাসটাই শেষ পর্যন্ত এসে পৌঁছেছো, তোমাদের কনসেপ্টটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে যে কোথায় আমরা এ বসাবো, কোথায় অ্যান বসাবো, কোথায় কোথায় আমাদের এক্সামে কনফিউজিং কোয়েশ্চেন দেবে এবং সেগুলো আমরা সমাধান কীরকমভাবে মনে রাখবো। তাহলে চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি, কিন্তু আগামী খুব শিগগিরই নতুন ক্লাস নিয়ে ফিরে আসবো তোমাদের কাছে। তোমরা যদি এরকমই এই টপিকের ওপরই অ্যাডভান্স ক্লাস বা আরও এই ধরনের বেসিক ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে চলো, টাটা, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।